বন্ধুরা, গিফট পেতে আমাদের কার না ভালো লাগে, সে চিত্রনায়িকাই হোক কিংবা সাধারণ কেউ। গিফট কিন্তু আসলেই মানুষকে অনেক খুশি করে দেয়। এই মুহূর্তে অপবিশ্বাস যে গিফট পেয়েছেন, সেই গিফটটা শুনলে আপনাদের অনেক কিছু ভালো লাগবে, কারণ শাড়ি মানে কিন্তু নারীর কাছে অনেক বেশি একটা আনন্দের ব্যাপার। কারণ মেয়ে মানুষ শাড়ি পছন্দ করে না এমন কিন্তু কেউই নেই, নারীকে শাড়িতেই সুন্দর লাগে এমন একটা কথা কিন্তু সমাজে প্রচলিত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শাড়ি একটা চমৎকার শাড়ি গিফট করে দেবার উপবিশ্বাস ঈদে, এবং সেই শাড়িটি গিফট করলেন আরেকজন চিত্রনায়িকা নিপুণ। নিপুণ এবার কলকাতা থেকে 40,000 টাকা দামের একটি শাড়ি এনে উপবিশ্বাসকে চমকে দিলেন গিফট দিয়ে। উপবিশ্বাস এবং নিপুণের কেমিস্ট্রিটা অনেক দিন থেকেই আছে, আমরা সবাই জানি একজন আরেকজনের খুব বেশি ভালো বন্ধু। নিপুণ বললেন, চলচ্চিত্র জগতে বা মিডিয়া জগতে আমার অনেক বন্ধু রয়েছে, কিন্তু উপবিশ্বাসের মতো এত ভালো আমি কাউকেই বাসি না, কারণ অপুর ভিতরে যে স্পিরিট রয়েছে সেটা আমি অনেকের মধ্যেই দেখতে পাই না। উপবিশ্বাস যেমন সুঅভিনেত্রী, সুদর্শনা এবং তার ব্যবহার, এবং তিনি যে নিজেকে একদম জিরো থেকে হিরোতে নিয়ে আসতে পারেন সেটা প্রমাণ হচ্ছে উপবিশ্বাস। অপুর কাছ থেকে অনেক কিছু শেখা রয়েছে, আর এ কারণেই অপুকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি এবং ভালোবাসি। দেশের বাইরে গিয়ে আমি যখন শাড়ির দোকানগুলোতে খুঁজছিলাম, আমার কেন যেন মনে হয়েছিল হঠাৎ করেই যে এই শাড়িটায় অপুকে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আমি নিজের জন্য না কিনে শাড়িটা কিন্তু আমি অপুর জন্য কিনেছি। যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা কিন্তু মানুষ নিজের জন্য রেখে দেয়, কিন্তু আমি যখন শাড়িটা কিনতে গিয়েছি, দেখেছি আমার যখন ভালো লেগেছে, তখন মনে হয়েছে এই শাড়িটা আসলে অপুকেই মানায়, এটা আমাকে মানাবে না। এই দিন থেকেই আমি অপুর জন্য শাড়িটা কিনেছি। এই কথাগুলো নিপুণ যখন বলছিলেন, অপু হা করে তাকিয়ে শুনছিলেন, এবং একটা মানুষ তাকে এতটা বেশি ভালোবাসে সেটা তিনি অবাক না হয়ে পারেননি। তিনি নিপুণকে জড়িয়ে ধরে বললেন যে তুমি আমাকে অনেক বেশি সম্মান দিলে নিপুণ, কারণ আমি আসলে তুমি আমাকে ভালোবাসো এটা আমি বুঝতে পারতাম, কিন্তু একটা সুন্দর জিনিস দেখে, সুন্দর শাড়ি দেখে আসলে আমি নিজেও তোমার কথা তখন ভাবতাম না, আমি সেটা হয়তো আমার কথাই ভাবতাম। এবং এটাই সত্যি যে পৃথিবীতে যে কোনো নারী শাড়ি দেখলে সেটা নিজের কথাই ভাবে, সে যে একজন প্রিয় মানুষের কথা ভাবে, আর আমি যে তোমার এতটা প্রিয় সেটা সত্যিই তুমি প্রমাণ করে দিয়েছো। আমি জানি না তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা। পৃথিবীতে আসলে আমাকে অনেক মানুষই অনেক ভালোবাসে, আমি সবার কাছেই আসলে অনেক ভাবেই ঋণী, বিশেষ করে আমার দর্শকদের কাছে তো অবশ্যই, কারণ দর্শকের ভালোবাসা না পেলে আজকের উপবিশ্বাস কোথায় হারিয়ে যেত তার কোনো ঠিক ছিল না। সত্যি দর্শক আমাকে এত মনে রেখেছে, এত ভালোবেসেছে, এবং নিপুণ তোমার ভালোবাসা সেটাই আমাকে আরো একবার চোখে জল এনে দিল। উপবিশ্বাস যে কথাগুলো বলছিলেন সেটাও সত্য কথা, আমরা অপুকে অনেক বেশি ভালোবাসি কারণ তিনি ভালোবাসার যোগ্য। নিপুণ যে কথাটি বলেছে, অপুর ভিতরে আসলে আলাদা একটা কিছু আছে যেটা তাকে আসলে মনে করায় দিতে বাধ্য। সত্যি ভালো থাকুক অপু এবং ভালো থাকুক নিপুণের বন্ধুত্ব। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন, এবং পরবর্তী আরো ভালো ভালো তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, সবাইকে ধন্যবাদ।